নমস্কার বন্ধুরা কোনোরকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই একদম ঝটপট বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলো সরু চাকলি পিঠে এই সরু চাকলি পিঠে আমরা সবাই ভালোবাসি আর এই পৌষ সংক্রান্তিতে একবার অবশ্যই ট্রাই করো এই সরু চাকলি পিঠে একটাও প্যানে জড়াবে না অথবা ভেঙেও যাবে না যেভাবে দেখাবো প্রত্যেকটা টিপস মেনে বানালে একদম পারফেক্ট সরু চাকলি পিঠে খুব সহজেই তৈরি হবে তো সুজি দিয়ে আজকে সরু চাকলি পিঠেগুলো তৈরি করব এখানে দেড়শো গ্রাম ওজনের সুজি নিয়েছি সুজিটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই একটু যে সরু সুজিটা মানে একদম মিহিদানা সুজিটা আমি নিয়েছি মোটা সুজিটাও নিতে পারো তো অবশ্যই মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে আবারও বলছি সুজিটা মিহিদানাই হোক অথবা মোটা দানা অবশ্যই কিন্তু মিক্সারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেবে তো দেখো এখানে সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর সুজিটা আমি দেখিয়ে দিচ্ছি গুঁড়ো করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করা যায় এবারে দেখো যে বাটি করে সুজি নিয়েছিলাম ওই বাটি করে আমি জল দিয়ে দেব আর এখানে জলটা নিয়েছে আমি ওই বাটিটা ভর্তি করে এক বাটি মতো তো ওই বাটিটার হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ ছিল সুজি আর এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি তারপরে অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ময়দা দু চামচ মতো ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি এতে করে টানটা খুব ভালো আসবে আর একটা সরু চাগলি পিঠেও কিন্তু প্যানে জড়িয়ে যাবে না এবারে নারকেল কোড়া অ্যাড করছি চার চামচ পরিমাণ নারকেল কোড়াটা দিলে সরু চাগলি পিঠেটা খেতে খুব ভালো লাগে তো মোটামুটি যা যা দেওয়ার দেওয়া হয়ে গেছে এবার সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো খুব ভালো করে সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি জাস্ট দশ সেকেন্ড মতো এটাকে ব্লেন্ড করলেই খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করা হয়ে যায় সুজিটাকে গুঁড়ো করে নিলে কোনো সমস্যাই হয় না একদম সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায় তো ব্যাটারটাকে একটু ভালো করে চেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না এখন দেখতেই পাচ্ছ একটু ব্যাটারটা ঘন রয়েছে তো ব্যাটারটাকে পাতলা করতে হবে যে মিক্সার জারের মধ্যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ওই মিক্সার জারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটাকে মিশিয়ে দিচ্ছি এখানে সুজির ডবল পরিমাণ জল আমি নিয়েছি পৌনে এক বাটি মতো সুজি ছিল আর দেড় বাটি মতো জল আমি টোটাল ব্যবহার করেছি আর তাতেই দেখো মিশ্রণটা একদম সুন্দর হয়ে গেছে এরকম পাতলার দিকে মিশ্রণটা বানাতে হবে কোনোভাবেই কিন্তু ঘন করা যাবে না এটা মাথায় রাখতে হবে যত পাতলা হবে তত কিন্তু সুন্দর হবে তো তাওয়াটাকে বা ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেল ভালো করে ব্রাশ করে নিলাম তেলটাকে কিন্তু অবশ্যই মুছে নিতে হবে মিনিট দুয়েক মতো আগে ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেল ব্রাশ করে নিয়ে তেলটাকে মুছে নিয়েছি টিস্যু পেপার দিয়ে এবার বেশ কিছুটা পরিমাণ ব্যাটার আমি ঢেলে দিলাম তারপরে ওই ফ্রাইং প্যানটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিলে গোল শেপটা সুন্দরভাবে চলে আসবে আর সুন্দরভাবে ছড়িয়েও যাবে আর সরু চাগলি পিঠেগুলোও কিন্তু খুব বেশি মোটা হবে না সরু চাগলি পিঠে কিন্তু খুব বেশি মোটা হলে ভালো লাগবে না অবশ্যই পাতলা করে বানাতে হবে তাই এইভাবে করে ফ্রাইং প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যায় তো চাইলে তোমরা হাতার পিছন পিঠ দিয়েও এটাকে চাড়িয়ে নিতে পারো দেখো ওপরের দিকটা কিন্তু দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই পুরোপুরি টেনে আসবে তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি ধারের দিকটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি প্যান থেকে খুব সহজেই ছেড়ে গিয়েছে তারপরে একটা সাইড থেকে মুড়ে নিলাম তারপরে আবারও ভাঁজ করে নিলাম এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল সুজি দিয়ে জালিদার সরু চাকলি পিঠা দেখো চাল ডাল বাটার কোনো রকম ঝামেলাই কিন্তু ছিল না কিন্তু কত সুন্দর জালিদার পিঠে তৈরি হয়েছে দেখো প্রত্যেকটা জালি কিন্তু বোঝা যাচ্ছে তো এইভাবে আরও একটা আমি পিঠে তোমাদের সাথে শেয়ার করব তো আবারও আমি প্যানের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে তেলটাকে কিন্তু অবশ্যই মুছে নিতে হবে একটুও তেল রাখা যাবে না সরু চাগলি পিঠেগুলো তৈরি করার সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে তো শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমেই রাখতে হবে আর লো ফ্লেমের করলে কিন্তু সরু চাগলি পিঠেগুলো সাদা সাদা তৈরি হয় আর দেখো এইভাবে করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে ফ্রাইং প্যানটাকে ধরে চাড়িয়ে নিলেই গোল শেপটাও চলে আসবে আর পাতলা হয়ে তৈরি হয়ে যাবে তারপরে ওপরের পিঠটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওপরে পিঠটা ভালো করে শুকিয়ে গেলে স্প্যাচুলা দিয়ে এইভাবে ধারের অংশটাকে সহজেই ছাড়িয়ে নিতে পারছি যেহেতু তেল ব্রাশ করা রয়েছে এবং তেলটাকে মোছা রয়েছে তাই কোনোভাবেই কিন্তু জড়িয়ে যাবে না অনেক সময় প্রথম সরু চাকলি পিঠেটা সমস্যা হয় কিন্তু যেভাবে দেখিয়েছি এইভাবে তাও বা ফ্রাইং প্যানটাকে যদি খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেল ব্রাশ করে নিয়ে তেলটাকে মুছে নেওয়া যায় প্রথম সরু চাগলি পিঠে থেকে প্রত্যেকটা সরু চাগলি পিঠে একদম পারফেক্ট হবে দেখো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একদম জালিদার পিঠেটা তৈরি হয়েছে তো একইভাবে আমি সমস্ত সরু পিঠেগুলো বানিয়ে নিয়েছি সুজি দিয়ে বন্ধুরা অবশ্যই এই পিঠেটা তৈরি করো যেভাবে দেখালাম একদম কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানানো হয়ে যাবে আর একটা পিঠে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত সুন্দর জালিটা হয়েছে কাছ থেকে একদম দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে তোমরা খুব সহজে রকম চাল ডাল বাটা ঝামেলা ছাড়িয়ে বানিয়ে ফেলতে পারবে অবশ্যই যে টিপসগুলো বলেছি সেগুলো মাথায় রেখে বানালে একদম পারফেক্ট হবে সুজিটাকে অবশ্যই তোমরা গুঁড়ো করে নেবে তারপর সুজির ডবল পরিমাণ জল দিয়ে তোমরা অবশ্যই ব্যাটারটা বানিয়ে নেবে আর ব্যাটারটা বানানোর পর ব্যাটারটা যেন অবশ্যই একটু পাতলার দিকে হয় আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বানাবে একদম পারফেক্ট হবে সরু চাকলি তৈরির এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ